আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে দেখাবো আপনার সাথে থাকা স্মার্টফোনটির মাধ্যমে কীভাবে খুব সহজেই যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং সেই পিকচারে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে লিখতে হবে রিমুভ বিজি। রিমুভ বিজি দিয়ে লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। প্রথমে সর্বপ্রথম যে অপশনটি আছে রিমুভ বিজি বলে, এটার উপর ক্লিক করুন। তারপর আপলোড বলে অপশনটির উপর ক্লিক করে আপনার গ্যালারি থেকে পিকচারটি সিলেক্ট করে নেন। তো আমি আমার গ্যালারি থেকে আমার পিকচারটি সিলেক্ট করে নিচ্ছি। পিকচারটি সিলেক্ট করার পর এখানে আপলোড নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে আপলোড হবে, অল্প একটু সময় নেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সহজেই কিন্তু আমার পিকচারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। এখানে ডাউনলোড বলে অপশনটি আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন পিকচারটি, যে কোনো পিকচারে বা ব্যাকগ্রাউন্ডে এই পিকচারটি সেট করতে পারবেন। অথবা আপনি এডিট অপশনে ক্লিক করে এডিট করতে পারেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি সেট করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি ব্যাকগ্রাউন্ড সেট করে। দেখেন খুব সহজেই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি সেট হয়ে গেল। তো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে পিকচারটি ডাউনলোড করে নিতে পারেন। এই যে ডাউনলোড অপশন, এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি লাইক দিয়ে কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ফিরিয়ে দেবেন।